নির্মল দাস এবং তার পরিবার, কিন্তু প্রতিবেশীর মনুষ্যত্বের মই বেয়ে তারা পৌঁছে যান মানবিক বাড়িতে। নির্মলবাবুরা স্বপ্ন না দেখলেও ছুঁয়ে ফেললেন স্বপ্নকে। কুড়ে ঘর থেকে মানবিক বাড়ির বাসিন্দা, এটা বাস্তব। আর এই স্বপ্নের কারিগর হলেন দেবাশিস মুখার্জি, চুচুড়া পুরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু পল্লী এলাকার বাসিন্দা নির্মল দাস। বার্ধক্য তাকে গ্রাস করেছে, খেতে খাওয়ার ক্ষমতা তার নেই, একমাত্র সন্তান, তারও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। স্ত্রী পদ্মারানী দাসকে কার্যত ভিক্ষি করেই সংসার চালাতে হয়, এক মুঠো অন্ন জোগাড় করতেই সারাদিন কেটে যায়। তার কাছে পাকা বাড়ি এক দুঃস্বপ্ন, তাই ভেঙে পড়া জরাজীর্ণ ঘরেই কোনোভাবে জোড়াতালি দিয়ে দিন কাটে তাদের। তাদের এই দুরবস্থা প্রতিনিয়ত লক্ষ্য করতেন দেবাশিস মুখার্জি। নিজের সঞ্চিত অর্থ এবং কয়েকজন বন্ধুদের সাহায্য নিয়ে অসহায় পরিবারকে তৈরি করে দিলেন পাকা ছাদ দেওয়া মাথা গোজার ঠাই। অর্থনৈতিক ক্ষমতা সেইভাবে ওদের নেই, তাই আমরা সবাই মিলে চেষ্টা করলাম যদি আমরা যদি এই মানুষটার বাড়ির পাশে দাঁড়াই বা মানুষটা বাড়িটা কুড়িয়ে দিতে পারি, তাহলে আমরা যেমন আনন্দ পাবো এবং আগামী দিনে এরকম যত আমাদের যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো মানুষের কাছে সেবা করার জন্য। এটাই কিন্তু আমাদের মেন কাজ, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, এবং এই মানুষটা বাড়ি করে দিতে পারি আমরা নিজেরা খুব আনন্দিত। এ যেন মেঘনা চাইতে জল, শেষ জীবনে এই সুখ পেয়ে বৃদ্ধ দম্পতি চোখ দিয়ে বইছে আনন্দ অশ্রু। নন্দা যে আমার জন্য করেছে আমি এই কোনোদিন ভাবনা চিন্তা করে পাইনি। ভুলু একজন, দেবাদিতা একজন, গোপাল একজন, হিরো একজন, এরা কয়েকজন না থাকলে আমার এই কোনোদিনই হতো না। খুব ভালো লাগবে, আমার খুব আনন্দ লাগবে। নিজেদের অর্থ ব্যয় করে গরিব মানুষের মাথা গোজার ঠাই করে দিতে পেরে মানসিক শান্তি পেয়েছেন দেবাশিস বাবুরা, তাই বাড়িটির নামকরণ করেছেন মানবিক। সত্যি আমাদের এলাকাবাসী হিসেবে খুবই ভালো লাগে। সংস্কারের কাজে যে দেবাশিসদার সাক্ষী হতে পারলাম দেবাশিসদার সাথে, আমাদের খুব ভালো লাগছে। দেবাশিস মুখার্জি কোনো জনপ্রতিনিধি নন, শুধু বিবেক আর মনুষ্যত্বকে হাতিয়ার করে আরও এগিয়ে যায় তার একমাত্র লক্ষ্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিতের সঙ্গে বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট, হুগলি। ধন্যবাদ দিয়েছে এলাকার মানুষ, পদ্মাবাড়ি থেকে অরূপ বসার জি 24 ঘন্টা। পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসুক বা না আসুক, দামে অন্তত আসবেই। মাত্র 2 সপ্তাহের মধ্যে 30 টাকা থেকে দাম বেড়ে 50-এর কোটায়। কেন এমন হচ্ছে, খোঁজ নিল জি 24 ঘন্টা। কোনো বাজারে 40, কোনো বাজারে 45, সংখ্যায় কম হলেও কোনো বাজার আবার 50-এর গণ্ডি ছুঁয়ে ফেলেছে। মাত্র 2 সপ্তাহে পেঁয়াজের দামে আগুন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে দাম কমাতো দুরস্ত, সব বাজারেই হাফ সেঞ্চুরির পথে। কি কারণে এই আগুনে দাম? বিভিন্ন বাজার ঘুরে জি 24 ঘন্টার হাতে উঠে আসছে একাধিক তথ্য। কলকাতায় দৈনিক চাহিদা 100 ট্রাক, 35 ট্রাক আসে নাসিক থেকে, 45 ট্রাক আসে অন্ধ্রপ্রদেশ থেকে, 20 ট্রাক স্থানীয় চাষ থেকে যোগান, 1 ট্রাকে 16 টন পেঁয়াজ। কলকাতা মে অল কলকাতা কে অন্দর মে কম সে কম 30 সে 40 গাড়ি আ রহা হ্যায়। কিতনা আনা চাহিয়ে? আনা চাহিয়ে কম 100 গাড়ি আনা চাহিয়ে। মাত্র বম্বাই মে সিরফ খালি পেঁয়াজ হ্যায়, নাসিক মহারাষ্ট্র মে তো নাসিক মহারাষ্ট্র হ্যায় একল্লা সব আদমি কো পুরা ইন্ডিয়া কো কহাঁ পূর্তি কর পায়েগা, শর্টেজ হোনে কে কারণ দাম বড় রহা। নাসিক থেকে দৈনিক 35 ট্রাক পেঁয়াজ আসার কথা কলকাতায়, কিন্তু সেখানে অতিবৃষ্টির কারণে কোনো মতে দিনে 30টি ট্রাক আসছে। নভেম্বরের আগে স্থানীয় চাষও শুরু হবে না। এছাড়াও লকডাউনের কারণে পেঁয়াজের অতিরিক্ত চাহিদার ফলে একটা স্বাভাবিক অভাব দেখা দিয়েছে, সব মিলিয়ে দাম বাড়ছে প্রতিদিন। আজকে যে পাইকারি বাজারে 1840 টাকা 40 কিলো পাইকারি রেট, তাতে ওই খারাপ কিছু বাদটা দিয়ে 50 টাকা কেনা পড়বে, তাহলে আমরা বেচবো কত করে বলুন? 52-55 টাকা পেঁয়াজ বেচতে হবে। বাজারের যে অবস্থা, অনেককে 100 গ্রাম পেঁয়াজ কিনে বাড়ি ফিরতে হচ্ছে। আজকে সেইখান থেকে পেঁয়াজটা চারচার করে টেনে নিয়ে গিয়ে 50 টাকা কেজি করে দিল, আমি 100 গ্রাম পেঁয়াজ কিনেছি, আপনি দেখুন আমার ব্যাগের মধ্যে দেখাতে পারেন। আলু পেঁয়াজের মতো শুকনো বেসিক সবজির দাম অস্বাভাবিক বাড়লে মধ্যবিত্ত মানুষ দোকান থেকে মুখ ফেরান, সরাসরি সে আঘাতটা গিয়ে পড়ে বিক্রেতার উপর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা।